নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2022 সালের ইবিএস প্রশ্নপত্র তার অ্যান্সার শিট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি তোমাদের প্রথমে বড় প্রশ্ন, তারপরে এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব। আমরা যে সাজেশনটা করেছিলাম 2022 সালে উচ্চ মাধ্যমিক ইবিএস পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে, প্রত্যেকটা কোশ্চেন কী না এসেছে, ঠিক আছে? তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা কোশ্চেন কমন 2022 সালে এসেছে। তো দেখো, বড় প্রশ্ন যেগুলো দিয়েছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, বড় প্রশ্ন, জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটা, আমাদের কমন এসছে। অথবা দেখিয়েছে ভারতবর্ষ একটি মহাজীব বৈচিত্র্যময় দেশ, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট ছিল। প্রমাণ টু থেকে আছে বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা উল্লেখ করো। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো, এর সাথে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। আমি যা সাজেশান দিয়েছি এই সাজেশনের প্রত্যেকটা কোশ্চেন 2022 সালে তোমরা কমন পেয়েছ। তো দেখে নাও, এবার আমি যত এমসিকিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, এমসিকিউব থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, ফার্স্ট কোশ্চেন দিয়েছে ফসফো ব্যাকটেরিয়া হলো এক প্রকার, অ্যান্সার হবে এর অ্যান্সার জৈব সার। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, ডিডিটির মূল কাজ হলো, অ্যান্সার হবে কীটনাশক হিসাবে কাজ করে। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, কোন দেশ থেকে ল্যান্টোনা ক্যামেরা উদ্ভিদটি ভারতবর্ষে আমদানি করা হয়েছিল, অ্যান্সার হবে মেক্সিকো, এর অ্যান্সার মেক্সিকো। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার জ্বালানি কাঠ। পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরি হতে আনুমানিক সময় লাগে, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার হবে 200 থেকে 1000 বছর। ছ নম্বর কোশ্চেন কী বলছে, পলিমাটি প্রধানত দেখতে পাওয়া যায়। তো দেখো, এখানে যে অপশনগুলো আছে, মরুভূমিতে আছে, পাহাড়ের চূড়ায় আছে, আগ্নেয়গিরির মুখে আছে, এদের কোনোটিই নয়। তো দেখো, মরুভূমিতে হবে না, পাহাড়ের চূড়ায় হবে না, সিতে আগ্নেয়গিরির মুখেও হবে না, ডিতে হবে, এদের কোনোটিই নয়, এদের কোনোটিই নয় এর অ্যান্সার হবে, ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, আমাদের সাত নম্বরের কোশ্চেন, ভারতবর্ষের কোন প্রদেশে, তো দেখো সাত নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের কোন প্রদেশে আগস্তমালাই জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তামিলনাড়ু। আট নম্বরের কোশ্চেন কী বলেছে, নিচের কোন গাছটি প্রশান্তিদায়ক ঔষধ তৈরিতে কাজে লাগে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সর্পগন্ধা। ন নম্বরের কোশ্চেন কী বলেছে, কোন সালে কনভেনশন আন বায়োডাইভার্সিটি CBD অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে 1992 সালে, এর অ্যান্সার হবে। অথবা দিয়ে কোশ্চেন কী বলেছে, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমঘাট অঞ্চলে পাওয়া যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 1500, মানে 1500। দশ নম্বর কোশ্চেন কী বলেছে, ভার্মি কম্পোস্ট হলো এক প্রকার, অ্যান্সার হবে সে অ্যান্সার জৈব সার। পরের কোশ্চেন কী বলেছে, এগারো নম্বর কোশ্চেন, সবুজ সারের ব্যবহারের ফলে সৃষ্টি হয়। তো দেখো, সবুজ সারের ব্যবহারের ফলে কি সৃষ্টি হচ্ছে, তো দেখো অপশান কী কী আছে, এতে আছে বায়ো ম্যাগনিফিকেশন জৈব বিবর্ধন, বি থেকে আছে জীব বৈচিত্র্যের অবক্ষয়, সি থেকে আছে, তো দেখো সিতে কী আছে, বায়ালু মিনিসেন্স, তো দেখো এটাও হবে না, ডিতে কী আছে, এদের কোনোটিই নয়, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার এদের কোনোটিই নয়। বারো নম্বর কোশ্চেন কী বলেছে, বলেছে যে প্রজাতি গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার লুপ্ত। পরের কোশ্চেন কী বলেছে, তেরো নম্বরের কোশ্চেন, আনুমানিক কত প্রজাতির ফান, ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার 200। পরের কোশ্চেন কী বলেছে, চোদ্দো নম্বরের কোশ্চেন, মৃত্তিকার জৈব উপাদানের একটি উদাহরণ হলো, তো দেখো এখানে যে অপশান আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার ছত্রাক বা ফ্যাঙ্গাস বলা হয়। পরের কোশ্চেন কী বলেছে, পনেরো নম্বরের কোশ্চেন, বট গাছের বৈজ্ঞানিক নাম কি, অ্যান্সার হবে ফিকাস বেঙ্গালেন্সিস। পরের কোশ্চেন কী বলেছে, ষোলো নম্বরের কোশ্চেন, সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে অর্থনৈতিক, বাস্তুতান্ত্রিক এবং সামাজিক উন্নয়ন। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের
17 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলদেও জাতীয় উদ্যান অবস্থিত? অ্যান্সার বি, বি এর অ্যান্সার হবে রাজস্থান। পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে, ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার মধ্যপ্রদেশ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মধ্যপ্রদেশ এর অ্যান্সার হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 18 নম্বর কোশ্চেন, প্রতি বছর কত পরিমাণ আলকাত্রা মণ্ড গোয়ার সমুদ্রের উপকূলে জমা হয়? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের 80 টন, সি এর অ্যান্সার, সি এর অ্যান্সার হবে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, কত সংখ্যক প্রজাতির কীট পতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায়? অ্যান্সার হবে 57,000, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, 19 নম্বরের কোশ্চেন, কোন সালে ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1972 সালে। পরের কোশ্চেন কি বলেছে অথবা দেয়, নিম্নলিখিত কোন দেশে সবচেয়ে বেশি জৈব বৈচিত্র্য সমৃদ্ধ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ব্রাজিল। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষের প্রথম জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার নীলগিরি। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের মোট সংখ্যা বর্তমান কত? অ্যান্সার হবে এর অ্যান্সার 72। তো দেখো 22 নম্বরের কোশ্চেন কি বলেছে, কত প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ভারতবর্ষে পাওয়া যায়? অ্যান্সার হবে এর অ্যান্সার 372। 18 নম্বর, আমাদের পরের কোশ্চেন কি বলেছে, 23 নম্বরের কোশ্চেন, 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা, 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে আনুমানিক? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 140 কোটি। পরের কোশ্চেন কি বলেছে, 24 নম্বরের কোশ্চেন, কোন সালে ইউ উইলসন জৈব বৈচিত্র্য শব্দটি প্রচলন করেন, ঠিক আছে, বা প্রচলন করেছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার 1985 সালে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষে জৈব বৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার 2002 সালে। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।